12 বছরের প্রতীক্ষার অবসান, খরা কাটিয়ে অবশেষে ট্রফি এলো ঘরে। ওড়িশা এফসি কে 3-2 গোলে হারিয়ে কলিঙ্গ সুপার কাপ জয় ইস্টবেঙ্গল। 2012 সালে সুপার কাপ জয়ে এক যুগ পর আবার শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করলো বাংলার শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব। রবিবারের ম্যাচে গোল করেন নন্দকুমার আর ক্রেসপো, আর 2-2 থেকে 3-2 করে লাল হলুদের জয়ে শিলমোহর বসিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা। ওড়িশার হয়ে 2 গোল মৌরিসিও আর জাহো। সুপার কাপ জয়ের হাত ধরেই এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করে নিল কার্লেস কোয়াদ্রাতের দল। বাংলার প্রথম ক্লাব হিসেবে এই ট্রফি জয়ের রেকর্ডও গড়ল ইস্টবেঙ্গল। যদিও 2008 সালে ফাইনালে পৌঁছেও ট্রফি হাতছাড়া হয় লাল হলুদে। সেবার খেতাব জিতেছিল বেঙ্গালুরু।